কুমিল্লায় শিশু রাশেদ হোসেনকে গলা কেটে হত্যার দায়ে সহকর্মী দুই শিশু মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে রাসেল ও মোহাম্মদ হাফিজুর রহমান ওরফে আরিফকে শিশু আইনের বিধান অনুসারে সর্বোচ্চ সাজা দশ বছরের আটকাদেশ দিয়েছে কুমিল্লার আদালত। সোমবার ২২শে জানুয়ারি দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে রাসেল হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর ছেলে এবং অপর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান ওরফে আরিফ হলেন একই উপজেলার সদর দক্ষিণ উপজেলাধীন বানপুর পশ্চিমপাড়ার মোহাম্মদ খলিলুর রহমান খলিলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ভিকটিম রাশেদ তার কর্মস্থল বিশেষ শিল্প নগরী কুমিল্লাস্থ ফরিদ ফাইবার লিমিটেড ফ্যাক্টরির টুস্টিং বিভাগের দীর্ঘদিন যাবৎ শ্রমিক হিসেবে চাকুরি করে আসছেন। বিগত দেড় মাস যাবৎ জেলার সদর দক্ষিণ উপজেলাধীন ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে কমলপুর শাকিনস্থ ফরিদ গ্রুপের ফরিদ নেটস নামীয় ফ্যাক্টরিতে নিয়মিত ডিউটি করত। ২০১৯ সালের ২৮শে এপ্রিল বেলা একটার সময় ভিকটিম রাশেদ ডিউটির উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে রাতে বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করবার পর পরদিন সকালে লোকমুখে জানতে পারে সদর দক্ষিণ মডেল থানাধীন ৩ নং গলিয়ারা ইউনিয়নস্থিত ফুলতলি মধ্যপাড়া শাকিনস্থ জনৈক ফজলুল হকের মাছ চাষের পুকুরের উত্তর পাড় সংলগ্ন পুকুরের পানিতে অজ্ঞাত নামা যুবকের লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদ পেয়ে বাদী সহ সাক্ষীগণ ঘটনাস্থলে যেতে রাশেদের গলা কাটা লাশ শনাক্ত করেন। ভিকটিম রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতপূর্বক জবাই করে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে ২০১৯ সালের ২৯শে এপ্রিল কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন গোবিন্দপুর মৃত রশিদের মেয়ে ভিকটিমের বোন নিপা আক্তার বাদী হয়ে ভিকটিমের দুই সহকর্মী আরিফ হোসেন ও আসামি রাসেল মিয়াকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করলে